Welcome to my new vlog. To আজকে আমি এখান থেকে রুম থেকে চলে এসেছি বেরিয়ে তো রুম থেকে যাচ্ছি আমি ডিউটিতে তো অলরেডি 9 o'clock হয়ে গেছে তো আমি আজকে কি লেট হয়ে গেছি নর্মালি আমার ডিউটি হচ্ছে 9 o'clock তো আমি গিয়ে শিখে আমাদের সব ওপেন করবো বা ফিরে না আমার অফিস আছে অফিসে গিয়ে আমি কাজকাম করবো তো আমি এখান থেকে রোড ক্রস করছি তো এখানে খুবই কেয়ারফুল ক্রস করতে হয় কারণ হচ্ছে যে এখানে খুবই ব্যস্ততা এবং গাইড স্পিড সবসময় 40-50 উপরে থাকে তো সেক্ষেত্রে আমরা খুবই সাবধানজনক এবং খুবই সাবধানে আমি রোড ক্রস করে নিই তারপরে আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো আপনি দেখতে পাচ্ছ সবাই যে এখান থেকে যাওয়ার মধ্যে সামনে একটা মল আসছে তারপরে একটা ব্যাঙ্ক আসবে তো কেগুলো এমনি তো ট্যাক্সি করে দেওয়া নেয় কোম্পানিতে বাট ট্যাক্সিতে গেলে অনেকটা সময় লেগে যায় সো আমি 9 o'clock যদি যাই তো আমার ফ্যামিলি গিয়ে 5-20 মিনিট সেক্ষেত্রে আমি হেঁটে গেলে তো 10 মিনিট লেগে যাবে 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো তো সেদিন আমি হেঁটে যাই তো এখান থেকে আমি হেঁটে যাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে হেঁটে যাবো তখন তাতে মধ্যে আমি শুনে যাবো আমার ডিউটিকে তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা ব্যাঙ্ক আছে তারপরে হোটেল আছে তো এই হোটেলটা খুবই সুন্দর এবং খুবই ভিতরে খুবই সুন্দর ভিউ আসবে ভিতরে যাওয়া যায় তো ভিতরে গিয়েছি আমরা পরে বাট এখন ডিউটি যাচ্ছি এখন দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে প্রচুর গাড়িগুলো ছাপে এখন এবং একটা জিনিস এখানে খুবই সুন্দর যে এখানে রুলস খুবই 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 স্ট্রিক্ট এখানে রুলস কেউ ক্রস করবে না একবার যদি কোনো রুলস ক্রস করা হয় সো 500-600 রিয়াল ফাইন আছে 4000 রিয়াল অবশ্য ফাইন আছে তারা কার ড্রাইভ করে আমরা যেরকম এটি যাই মধ্যে মধ্যে রোড ক্রস করতে গিয়ে পুলিশে চেকিং করে সো সেই ক্ষেত্রে 500 রিয়াল মিন ইন্ডিয়া তাহলে 10,000 টাকা ফাইন আছে সেই জন্য খুবই কোনো সাবধানে চলতে হয় এখানে কাগজপত্র সব কিছুর মধ্যেই ঠিক থাকে পরে তারপর আবার একটা সিগন্যাল আসবে সেটা তো রোড ক্রস করতে হবে তো রোড ক্রস করার জন্য খুবই ক্যাপ লেগে উঠতে হয় দেখতেই পাচ্ছেন এখানে সবাই এখন ডিউটির সময় সবাই ডিউটি যাচ্ছেন ইঞ্জিনিয়ার ডিউটিতে অনেক রকম বিভিন্ন রকম কাজ করা যায় এখানে অনেক কাজ আছে এবার যেখানে খুবই সাবধানে চলতে হয় না হলে আইন বা শৃঙ্খলা আছে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে আস্তে আস্তে হেঁটে চলে যাবো আমার ডিউটির কাছে তো আমার ডিউটি যেখানে আছে সেখানে আমি যাবো তারপরে ওপেনিং হবে তো আমাদের সব কারণ আমার উপরে সফটওয়্যার চার্জ আছে আমি ওপেন করবো আমি সব কিছু তো সেই দিন আমি ওপেন এখন মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করি তো আমার থেকে এখান থেকে চলে যাচ্ছি আমি আমার ডিউটির জন্য দেখতে পাচ্ছি সামনে আর একজন আরেকটা ভাই চলে যাচ্ছে তিনি যাচ্ছেন ওখানে ডিউটি তিনি বলছো কি কাজ করে তো এনার সেলসম্যান কাজ করে আমি সেলসম্যানও করি তারপরে আবার যে মার্কেটিং ম্যানেজার আছে মানে আমার দুটো ডিউটি আছে সো আমাকে সব কিছু হ্যান্ডেল করতে হয় মার্কেটিং ম্যানেজার ও সেলস সো কাস্টমারও অ্যাটেন্ড করে আমার মধ্যে মধ্যে তো দেখতে পাচ্ছ আমি এখানে এসে চলে এসেছি সিগনালে তো এখন যে পরবর্তী সিগনালের জন্য আমি ওয়েট করছি যে সিগনাল তো পড়লে আমি পার হয়ে যাবো তো এখানে পরবর্তী সিগনাল পড়ে গেছে আমি সেই জন্য পার হয়ে যাচ্ছি কারণ এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ বা কত সুন্দর যে জিনিসটা আছে বাইরের এত সুন্দর ভিউ পাওয়া যায় যে না একটি বিদেশ তো সেই জন্য আমি এখানে একটা সিগনাল ক্রস করে নিয়েছি আরেকটা সিগনাল আছে তো এখানে আমিও দেখতে পাচ্ছি কার আসছে তো সেই জন্য আমরা ওয়েট করছি তারপর তার থেকে আমরা সিগনালটা পার হয়ে নিলাম তো এখান থেকে আমি আবার আগে চলে যাবো আস্তে আস্তে তো এবং দেখতেই পাচ্ছ সামনে একটা গাড়ি আসছে সেই জন্য আমি ওয়েট করছি তো গাড়িতে চলে গেলে তারপর আমি পার হয়ে যাবো তো আমি গাড়িতে চলে গিয়ে সে তো এবার আমি পার হয়ে নিলাম রোডটা কেবল আমি ফুটপাথে চলে যাবো তো কীখানে সাইডে যাওয়ার জন্য আমি সাইডে উঠে গেছি তো এখন আমি আস্তে আস্তে আগে যাবো এবং যে এখানে একটা পরিস্থিতি কী আছে যে বাইরে থাকলে যে খুবই গরম এখানে যখন গরম পড়ে খুবই গরম এবং যখন শীত পড়ে প্রচণ্ড শীত পড়ে তো যে না এখানে আবহাওয়াটা খুবই ডিফারেন্ট আমাদের যেমন ওখানে আবহাওয়া ডিফারেন্ট এখানে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর সুন্দর বিল্ডিং আছে কত সুন্দর একটা ভিউ চলছে তোমরা দিতে এখানে আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি হেল্প করতে পারবো কারণ আমার কোনো সেরকম কিছু নেই বাট হেল্প করতে পারবো স্ট্রেট বল আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে আসতে গেলে অনেক প্রবলেম হয় বা এখানে আসার পরে অনেকটা প্রবলেম থাকে বাট কোনো প্রবলেম নেই সব কিছু প্রহ্লাদ আছে একটু কষ্ট করলে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যায় প্রথম প্রথম আমরা খুবই অসুবিধে হয়েছিল আমার পিছনে দেখতে পাচ্ছ আনসার গ্যালারি তো এখানে আগে দোহা সিটি ছিল আপনার আনসার গ্যালারি মল খুলেছে
এখানে বাড়ির সমস্ত রকম কিছু পাওয়া যায়, সমস্ত ফ্যামিলিতে যা যা লাগে সব কিছু এই মলের মধ্যে পাওয়া যায়। আর সামনে আছে একটা হোটেল আছে, তারপরে রাইট সাইডে একটা ইয়ে থাকবে। তো এটা আগে ভিডিও বট, এখানে আমি কনভেন্সুয়ালি সেখানে থাকতে আমাদের দোকানের সামনে। তো আমি এখন ওপেন করবো দোকানটা, আমি যেখানে ডিউটি করি বা আমার আমার উপরে চার্জ আছে সেই দোকানটা। সো ইন্টারভিউটা দেখিয়েছিলাম, দোকান ওপেন করে দিয়েছি। তখন দোকানের ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি কোথায় কাজ করি। এটা হচ্ছে আমার লুক, একটু লুক দেখিয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি ভিতরে ঢুকে গেছি। আরেকজন আছে আমাদের সামনে কাজ করে, তো আমার কো ওয়ার্কার। আর এটা হচ্ছে আমার অফিস, আমি এখানে কাজ করি। এটা হচ্ছে আমার ল্যাপটপ, ল্যাপটপ অন করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ অলরেডি কাজ কালকে আপাত দেখে চলে গেছি। ও এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, কেটেছে কার্টিয়া ব্যান্ডেল, সব কিছু চলে এসছে। এবার দেখতেই পাচ্ছ আমি এবার আমার কাজে লেগে যাবো। সো সবাই লাইক অ্যান্ড